লিভার মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চিকিৎসা বিজ্ঞান বলেন যে লিভার ফিট মানে আপনিও হিট, তাই লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখা একান্তই প্রয়োজন। আজ এই ভিডিওটির মাধ্যমে লিভারকে সুস্থ ও ভালো রাখে এমন কিছু গুরুত্বপূর্ণ খাবার ও লিভার ভালো রাখার বেশ কিছু উপায় সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলি, মদ্যপান লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। লিভারের সবচেয়ে বড় শত্রু হল অ্যালকোহল। অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবনের ফলে লিভারের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। লিভার ভালো রাখতে মদ্যপান থেকে অবশ্যই দূরে থাকুন। ফাস্টফুড বা তেলাজাতীয় খাবার একেবারেই খাবেন না। এই ধরনের খাবারগুলি খাওয়া বন্ধ করুন যদি আপনি আপনার লিভারকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পেতে চান। ঔষধ সেবন থেকে সাবধান। বেশ কিছু ঔষধ সেবন লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সমস্ত ঔষধ থেকে অবশ্যই দূরে থাকুন। বিভিন্ন প্রকারের পেইনকিলার, কোলেস্টেরল ঔষধ লিভারের জন্য মারাত্মক ক্ষতি করে। এবার জানবো এমন কিছু খাবার সম্পর্কে যেগুলি আপনার লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখবে। লিভারকে সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের কিছু মৌলিক পরিবর্তন করা অবশ্যই জরুরি। লিভারের কর্মক্ষমতা স্বাভাবিক রাখতে ও সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। সারাদিনে প্রায় 3-4 লিটার জল পানের অভ্যাস গড়ে তুলুন, যা আপনার লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখবে। লিভার সুস্থ রাখতে রসুন খুবই কার্যকারী। রসুনে উপস্থিত অ্যালিসিন ও সেলেনিয়াম লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখে, তাই লিভারের সমস্যা দূর করতে রোজ সকালে খালি পেটে 1 কোয়া কাঁচা রসুন খান। তাছাড়াও রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। আপেল। আপেলে থাকে পেকটিন ফাইবার, যা দেহের পরিপাক নালী হতে কোলেস্টেরল দূর করে এবং সাথে সাথে লিভারকেও সুস্থ রাখে। তাই প্রতিদিন 1টি করে অবশ্যই আপেল খান। যে কোনো ধরনের আপেলই দেহের লিভারের জন্য ভালো। লেবু। লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রাকৃতিকভাবে লিভারকে পরিষ্কার করে। লিভারের কর্মক্ষমতা বজায় রাখতে প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস লেবু জলও খেতে পারেন, যা আপনার লিভারকে সুস্থ ও পরিষ্কার রাখবে। বিটরুট বা বিট। লিভারের স্বাস্থ্য ভালো রাখতে বিটরুট অতি প্রয়োজনীয় একটি খাবার। এতে উপস্থিত বিটা ক্যারোটিন লিভারের কর্মতৎপরতা জোরদার করে এবং রক্তকেও বিশুদ্ধ করে বিট। গাজর। গাজর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ, তাই নিয়মিত গাজর খেলে লিভারের বিভিন্ন প্রকার রোগ থেকে রক্ষা পাওয়া যায়। লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 1টি করে গাজর খাওয়ার অভ্যাস শুরু করুন। সবুজ শাকসবজি। লিভারকে ভালো রাখতে গেলে অবশ্যই বিভিন্ন প্রকারের সবুজ শাকসবজিগুলি খাওয়া অত্যন্ত প্রয়োজন। সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ক্লিয়ারিং যৌগ রয়েছে, যা লিভার থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ সবল ও স্বাভাবিক রাখে। গ্রিন টি। লিভারের কর্মক্ষমতা উন্নত করে গ্রিন টি। গ্রিন টিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। লিভারের দুর্দান্ত উপকারিতা দেখতে প্রতিদিন 1 কাপ গ্রিন টি অবশ্যই পান করুন। হলুদ। হলুদে উপস্থিত কারকুমিন টক্সিন বের করে লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখে। কাঁচা হলুদ অ্যান্টিসেপ্টিক হিসাবেও কাজ করে। লিভারের উন্নতিতে সাহায্য করে অলিভ অয়েল। অলিভ অয়েল লিভারের মতোই দেহ থেকে টক্সিন শুষে নিতে পারে এবং লিভারের সহায়ক হিসাবে কাজ করে অলিভ অয়েল। লাল বাঁধাকপি বা রেড ক্যাবেজ। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হলো লাল বাঁধাকপি। এটি জীবাণুনাশক হিসাবে কাজ করে,
জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লিভারকে রক্ষা করতে সাহায্য করে লাল বাঁধাকপি। তাই প্রতিদিন এক কাপ করে রেড ক্যাবেজ বা লাল বাঁধাকপি অবশ্যই খেতে পারেন। টমেটো, টমেটোতেও প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা লিভারের বিভিন্ন রোগ ও লিভারকে ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা করতে সাহায্য করে। টমেটো কোলেস্টেরলের মাত্রা নির্ণয় করে, ফলে লিভারের ক্ষতি হ্রাস করে টমেটো। টমেটোর জুস বা টমেটোর রস লিভারের জন্য খুবই উপকারী। সুতরাং শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ হল লিভার, তাই লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখা অবশ্যই জরুরি। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম লিভারকে কীভাবে সুস্থ ও স্বাভাবিক রাখা যায়। এই ভিডিওতে উল্লেখিত খাবারগুলি অবশ্যই সপ্তাহে 3-4 দিন অন্তত খাবার চেষ্টা করুন ও লিভারের সমস্যা বা রোগ থেকে লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ।